আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করি, আল্লাহর শাস্তিকে যারা বিশ্বাস করি, আল্লাহর প্রতি যাদের ভয় আছে, তাদের থেকে হক কখনোই বঞ্চিত হবে না। নাকি বলে যারা আল্লাহকে ভয় করে তারা কি সন্তানের হক বঞ্চিত করতে পারে? পারে না। অনুরূপভাবে যারা আল্লাহকে ভয় করে তারা কি তাদের পিতা মাতার হক মারণ করতে পারে? তা কখনোই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর ইবনে রাওহা, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলতেছেন যে আমি আমার এক সন্তানকে কিছু আমি হাতিয়া দিয়েছি, আতিয়া দিয়েছি, আতিয়া মানে দান, অনুগ্রহ করেছে, দান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তুমি কি তোমার সকল সন্তানদেরকে এরকম তুমি তা বলছো, এই দান কি সকল সন্তানকে দিয়েছো? আমি বললেন না, আমি দিই নাই, আমি শুধু আমরা রাওহার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানকে আমি কিছু দান করেছি, আমি অন্য কোন সন্তানকে দিই নাই, একজন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আমাকে এই ব্যাপারে সাক্ষী মানবো না, কারণ রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আমার সন্তানকে যদি আপনি অনুগ্রহ করেন, দান করেন, আমি আল্লাহ রাসূলের সাক্ষী ব্যতীত এই দান গ্রহণ করব না। এই প্রেক্ষিতে ওই সাহাবী আল্লাহ রাসূলেরকে সাক্ষী মাঙ্গার জন্য দিয়েছিলেন, সাক্ষী শপথ করার জন্য দিয়েছিলেন যে আপনার সাক্ষী ছাড়া সে দান কবুল করবে না। এখন আপনার কি রায়? আল্লাহ রাসূল বললেন যেহেতু তুমি অন্য কোনো সন্তানকে দাও না, এরকম সাক্ষী তুমি আমাকে মেনো না, আমাকে তলব করো না, কারণ তুমি কি চাও তোমার এক সন্তান তোমার সাথে শুধু ভালো আচরণ করুক আর অন্যান্য খারাপ আচরণ করুক, অন্য সন্তান, এটা কি তুমি পছন্দ করো? তখন বললেন না না, আমি এটা পছন্দ করি না, আমার প্রত্যেক সন্তান আমার সাথে ভালো আচরণ করুক আমি এটা পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বললেন আল্লাহকে ভয় করো, এটা যদি না করে থাকো তাহলে আল্লাহকে ভয় করো, আর তোমাদের সন্তানদের ব্যাপারে সমতা আদর ইনসাফ কায়েম করো, একজনকে বেশি দিও না আর একজনকে কম করো। এই কথা শোনার পরে আমর বিনতে রাওহা তিনি বাড়িতে ফিরে গেলেন, ওয়ালা ফাজা বাড়িতে ফিরে গেলেন, ফাওয়াদা আতিয়াতাহু এবং বাড়িতে ফিরে গেলেন, তিনি যাকে দান করেছেন সেই সন্তান থেকে তার দান পুনরায় ফেরত নিয়ে নিলে। তোমাকে দান দেওয়া হবে, দান করে আবার তা ফিরে দিলেন, দান করে
ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহর ভয়ে দান করছিল ভুল করে। সব ক্ষমতা ছিল না, সকল সন্তানকে একই রকম দিলে। এই ভুল করতে পেরে বাড়িতে ফিরে গেলে, ফিরে যাওয়ার পরে ভারতটা আসিয়া তাহু তার থেকে তার দানকে ফিরে নিলেন, ফেরত নিয়ে নিলেন। সম্মানিত ভাই আমার হকের মধ্যে যদি কম বেশি করেন, আল্লাহ বলছেন এটা সবচেয়ে বড় গুণ। এই গুণও আল্লাহ মাফ করলেন না, ভালোবাসায় কম কি করলে, কম বেশি হলে এইটা আল্লাহ ছাড় দিয়েছেন। কি করবেন, ভালোবাসার কম কি হলে, কম বেশি হলে আল্লাহ রাব্বুল আলামিন এটা ছাড় দিবেন। কারণ কোন কোন সন্তানকে একটু বেশি ভালোবাসে, কোন কোন সন্তানকে একটু কম ভালোবাসে। এই ভালোবাসাটা অন্তর থেকে আসে, এই ভালোবাসাটা আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ তার অন্তরের দ্বার প্রতি যত বেশি মহাত্ম ছাড়াইয়া দেন, কারো কারো প্রতি কম ছাড়াইয়া দেন, এর জন্য আল্লাহ কাউকে পাকড়াও করবেন না। কিন্তু আল্লাহ পাখির ব্যাপারে যদি কম বেশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করবেন। এটা হলে কি হবে আপনাকে ভাবুন। সন্তানের ব্যাপারে আপনার কি অভিমত? আমরা মুআবিয়া বললে এই কথাটা আহনাফকে বললেন। আহনাফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সন্তান তো আমাদের অন্তরের খুন, সন্তান তো আমাদের অন্তরের খুন, আমাদের পিঠের বাড়ি, সন্তান আমাদের অন্তরের খুন। বলেন তো যার সন্তান নাই তার কি জানা, সেই জানে সন্তান অন্তরের খুন আপনের জিনিস। এটা তো আমাদের পিঠের বাড়ি, অর্থাৎ আরামদায়ক, আরাম পাওয়ার জন্য একটা মাধ্যম হল সন্তান। এই সন্তান বিষাদে পরিণত হয়, আর আমরা হলাম সন্তানদের জন্য অনুরোধের পৃথিবী। আল্লাহ আপনাকে আল্লাহ জানান বললেন, আমরা হলাম সন্তানদের জন্য অনুরোধের পৃথিবী। সুতরাং তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, ভক্তি করো, আদর করো, সহাস করো, তাহলে তোমার এই ভালোবাসা, তোমার সন্তান তোমার প্রতি ভালোবাসা জন্মাবে। তুমি যদি তোমার সন্তানকে ভালো না বাসো, মহাত্ম না করো, এই সন্তান তোমার মৃত্যু কামনা করো। আল্লাহ আপনাকে আল্লাহ দ্বারা তাকে বললেন, আমি এর মহাবিয়ার দিয়ে আল্লাহ দ্বারা অত্যাচার আমি এর মহাবিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেন সন্তুষ্ট বোধ করলেন। কারণ আহনাফ রাদিয়াল্লাহু তাআলা ওই দরবারে আসার পূর্বে হযরতে মুআবিয়া সন্তান ইয়াজিদের প্রতি খুব প্রাধান্বিত হয়েছিলেন। প্রাধান্বিত হওয়ার কারণে এই কথাটাই আহনাফকে জিজ্ঞেস করেছিলেন, সন্তানের ব্যাপারে আপনার কি হুকুম, আপনার কি অভিমত, আপনার কি মন্তব্য বক্তব্য বলেন। যখন সন্তুষ্ট হল কথা, হযরতে আহনাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়াকে বললেন, আমিরে মুআবিয়া ইয়াজিদের ব্যাপারে 2 লক্ষ আশরাফি দান করে দেয়। আদর করে, ভালোবেসে, মহব্বত করে ইয়াজিদের জন্য আমিরে মুআবিয়া 2 লক্ষ আশরাফি দান করে। দান করার পরে হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা ইনি আহনাফকে তার অর্থ অংশ, অর্থাৎ 2 লক্ষ দান করেছেন, 1 লক্ষ আহনাফকে দেন এবং 1 লক্ষ তিনি নিজে নেন। সন্তানের প্রতি ভালোবাসা এটার একটা হক, আপনাকে ভালোবাসতে হবে, আলোচিত হবে, সমাজ করতে হবে। হযরতেন আকরা বিনতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা অবস্থায় ছিলাম। যেমন অবস্থায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদায় আমি আল্লাহর রাসূলকে বললাম ইন্নানি আদরুকা লিওয়াজিদা লা তাফাকুলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দশটা সন্তান দিয়েছে কিন্তু আমি আমার এই সন্তানকে কখনো চুমা দিই না। আপনার নাতি আপনার একে আপনি চুমা দিতেছে আর আমাকে আমার দশটা সন্তান দিতে আমার জীবন আমি আমার সন্তানকে চুমা দিই নাই। যে ব্যক্তি কাউকে আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করেন না, যে কাউকে দয়া করে না একদিন আমরা নামাজরত অবস্থায় ছিলাম, হঠাৎ করে নামাজের সেজদা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলনে দেরি হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল সেজদা, নামাজ অনেক লম্বা হওয়ার পরে নামাজ শেষ করার পরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম। নামাজের মধ্যে আমরা ধারণা করতেছিলাম সম্ভবত হয়েছে নামাজের মধ্যে নতুন কিছু আবির্ভাব হয়েছে, নতুন কিছু আল্লাহ হয়তো নাজির করতেছেন এরকম কিছু আমরা ধারণা করছিলাম। আপনি আপনার নামাজের সিজদাতে কেন বিলম্ব করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাদের উপর, আমি যখন সিজদা নামাজ অবস্থায় ছিলাম আমার কাদের উপর বসেছিলেন, তার মানে কি এই নামাজটা ছিল জামাতের নামাজ, এই নামাজটা কি যে নামাজ ছিল সাহাবীরা আশঙ্কা করেছিলেন সম্ভবত আল্লাহর রাসূলের উপর ওই নাজিল হচ্ছে অথবা অন্য কোনো নতুন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল পর্যাপ্ত করলেন না 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 এমন কিছু হয় নাই, আমার কাদের উপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। আর আমি হুসাইনকে তার পত্র পূর্ণ হওয়ার আগ পর্যন্ত ঘাট থেকে নামানো আমি নদী পছন্দ করি না। এই নামাজের উপর একটা জায়গা তা আমার ঘাট থেকে হুসাইনকে নামানো আমি পছন্দ করি না, তার পত্র কাজে পূর্ণ হবো আমার এই বিলম্বের মাধ্যমে তিনটি জিনিস আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। এক নম্বর হলো আল্লাহ নয় করতে হাসিন, কারণ হুসাইনের মাধ্যম দিয়ে সেজদার এই বিলম্ব হওয়ার কারণে সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, অন্তত পক্ষে বিলম্ব সেজদা হওয়ার কারণে আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি। তোমার আল্লাহ বললেন না কাঠ করার মতো সেজদা দিলেন নাকি? সেজদা বিলম্ব হয়েছে এই জন্য প্রশংসা কার করলেন? যে হুসাইনের কারণে আমাদের একটু সেজদার বিলম্ব হয়েছে এটা আমাদের জন্য রহমত। আর নামাজের সেজদা বেশি সময় নিয়ে সেজদা করা রুকু করা এটা আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব ভাইরা আমার, কাজ টুকরার মতো নামাজ করা এই মতকে গ্রহণ করেন না, এই মতকে বাদ করে দেন, জবাব করে দেন, দূর করে দেন। দুই নম্বর হল সন্তানের প্রতি স্নেহ অনুকম্পা ভালোবাসা আমি এর দ্বারা প্রকাশ
পারলাম, সন্তানকে আমি হুদায়া দিতে পারলাম যে আমি তোমাদেরকে ভালোবাসি। দুইটা শিক্ষা, একটা হলো আল্লাহ নৈকট্যবাসী দীর্ঘ সেবার কারণে, দুই নম্বর হলো আমি যে তোমাকে কত ভালোবাসি এইটা বুঝাইলাম। এই অনুপ্রেরণা, অনুকম্পা, ভালোবাসা এইটা হরিক করার মাধ্যম দিয়ে সন্তানকে বুঝাইয়া দিলাম। তিন নম্বর হল আমি যা শিখে আমি আমার উম্মতকে সন্তানের ভালোবাসা করার শিক্ষা দিলাম। তিন নম্বর কি, আমি আমার উম্মতকে সন্তানের প্রতি ভালোবাসার শিক্ষা দিলাম। এভাবেই সন্তানদেরকে ভালোবাসতেন, সন্তান জন্ম গ্রহণের পরে আদান কামত হওয়ার পরে আজ্ঞা হওয়ার পরে সুন্দর নাম হওয়া উচিত, সুন্দর নাম হওয়ার পরে মহাজ্ঞা বাবু তার আদর শিক্ষা দেওয়া উচিত। আদর শিক্ষা দিলেন তখন যখন আপনার সন্তান ছোট্ট থেকে ছয় বছরে পদার্পণ হয়, এর মাঝামাঝি আদর শিখে রয়েছেন। সন্তান যখন সাত বছর পর্যন্ত বয়স উপনীত হয়, প্রত্যেক সন্তান তার পিতা মাতার কাছে, প্রত্যেক সন্তান ফুলের তোলার মতন খেলনা। সাত বছরের আগ পর্যন্ত সন্তান পিতা মাতার জন্য খেলনা সহ ফুলের তোলার মত। সাত বছরের পরে সাত বছর অর্থাৎ সাত থেকে সাত বছর চোদ্দ বছর, এই চোদ্দ বছরের শিশু পিতা মাতার জন্য খেলনা খাবে। সাত বছর পর্যন্ত খেলনা ফুলের তোলা, আর পরে সাত বছর পিতা মাতার জন্য খাবেন স্বরূপ। বলেন তো যখন আপনার বাচ্চাটা সাত বছর পদার্পণ করে পাও যায়, এরপরে আপনার এই বাচ্চাকে বলেন বাবা এটা নিয়ে আসো তো, ওটা নিয়ে আসো তো, এটা নিয়ে আসো তো, এরকম বলেন না। দেখেন এই বাচ্চাকে যা বলেন তাই শোনে, খাবেন এর মতো। এ বাচ্চা আপনার খাবেন এর মতো, কিন্তু এই বাচ্চাকে খাবেন গিরি করতে যাইয়া এমন জায়গায় ব্যবহার করে বাবা একটু গিরি ধরে নিয়ে আসে। বাবা ওই যে বাচ্চাটা গিরি নিয়ে আসে তো, বাবা ওই জিনিসটা নিয়ে আসো যেটা অবৈধ, যেটা কি অবৈধ, এইগুলো খাটেন গিরি করেন না। হাদিস শরীফে বলেছে বাচ্চা যখন সাত থেকে চোদ্দ বছরের পদার্পণ হয়, এর মাঝখানে বাচ্চা পিতা মাতার খাদে হয়ে থাকে, পিতা মাতা যাহা করবে তাহাই সঙ্গে। সুতরাং এই ক্ষেত্রে সব জিনিসের নির্দেশ করা যাবে। আমি পিতা মাতার মতে আলোচনায় এই কথাটা বলেছিলাম, কোন পিতা যদি সন্তানকে বিয়ে আনার হুকুম করে এটা মানা যাবে না, বলি নাই মনে আছে? অর্থাৎ অবৈধ কাজের নির্দেশ করেন না। বাচ্চা যখন সাত বছর পদার্পণ করে আবার সাত বছর পদার্পণ করে চোদ্দ বছর হয়, চোদ্দ বছর পদার্পণ করার পরে যখন আবার সাত বছর হয়ে যায়, তখন এই বাচ্চা হয়তো আপনার দুশ্মন হবে অথবা হয়ে যাবে, হয়তো দুশ্মন হবে অথবা ভদ্র হবে, হয়তো আপনার পক্ষ হবে অথবা আপনার বিপক্ষ হবে, এরপরে আপনার কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি আপনার মতন করে করাতে পারেন, আপনার মতন করে আপনার দিয়ে করাতে পারেন, তবে হবে ভদ্র। আর যদি আপনি আপনার মতন করাতে না পারেন, সে হবে আপনার দুশ্মন। এই কথাই কোরআনে বলেছে, রাসূল আপনি বলে দেন ইমানদারদেরকে, বলে দেন তাদের কত সন্তান কত স্ত্রী কিয়ামতের ময়দানে শত্রু হয়ে দাঁড়াবে। আপনি আপনার সন্তানকে আরো শিক্ষা দিবেন। বাচ্চা যখন ওয়াইদা বালাগা ফালিউ যাউইদুহু, আর যখন তোমার বাচ্চা পূর্ণ বালিগ হয়ে যায়, ষোলো বছরে পদার্পণ করে, ষোলো বছরে যখন পদার্পণ করে তখন তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তোমরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ততগুলো মানুষ পৃথিবীতে আসবে, আসবে যতক্ষণ তা অবলম্বনী করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এটা আপনারই অনুষ্ঠান
বলে আমি বিশ্বাস করি। ওই সমাপ্তি দেন এই সিদ্ধান্ত হলে তো হল ওই সন্তানকে নিয়ে গেলেন, একটি উভয়ের কাছে নিয়ে গেলেন, উভয়ের কাছে নিয়ে যাইয়া আবরণ করে সকাল করে কাছে কাছে বিল 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 করে নিয়ে গেলেন। উভয়ের বাড়িতে দেখার মধ্যে ওই আকাশ আপনি কেন আমাকে এই কুপের মধ্যে নিক্ষেপ করলেন? আমি কি অপরাধ করেছিলাম? আমি আপনার দিয়ে থাকতে চাই না, আমি কুর্তি কালো চাই থাকতে চাই, আমি আমার অধিকারী আমি থাকতে চাই না, আমাকে আমাকে ছেড়ে দেন, আমাকে বনে জঙ্গলে যাইতে দেন, তবুও আপনি আমাকে মারেন না মারেন না। এই কথাগুলো আপনাদের সাথে বলতেছিল, আমি আপনি শুনছিলাম, আমি আপনি শুনছিলাম। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি দিয়ে জারি মোবারক দিয়ে ভিজে ফেলে দিলেন, আসবাবে কেমন দেখলেন আপনি বললেন আর বললেন আপনি খাব, এটা তো তোমার ইসলাম গ্রহণ করার আগে ছিল, এখন তুমি ইসলাম গ্রহণ করেছো, অবশ্যই অবশ্যই আল্লাহ হারাম করেছেন যেন না দেয় এরকম ব্যক্তির উপর হারাম ঘোষণা করেছেন, এবং নেওয়ার সময় অন্যায় ভাবে নেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, আমি তিনটি জিনিস অপছন্দ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস অপছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটি বিষয় অপছন্দ করেন, একটি হল পরার্থ কথাবার্তা বলা, আল্লাহ এটা পছন্দ করেন না, দুই নাম্বার হল অতিরিক্ত প্রশ্ন করা, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না, তিন নাম্বার হল অবৈধ আলমাল সম্পদকে নষ্ট করা আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, সম্পদ এমনি এক জায়গায় খরচ করেন না, বৈধভাবে খরচ করেন, নষ্ট করেন না, এইটা আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আসুন আল্লাহ আমাদের সকলকে সন্তানের হক যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমি আজ কি সন্তানের হক সম্পর্কে আলোচনা শেষ করে দিব, সন্তানের হক এতগুলো বলে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, তার মধ্যে অন্যতম হল ছয় বছর পার হওয়ার পরে সন্তানকে নামাজের আদেশ করা, এটা অবশ্যই করবেন। সাত বছরে নামাজের আদেশ, দশ বছরে নামাজ না পড়লে মার যান, এরপরে দশ বছর পরে আপনি আপনার বিছানা থেকে পৃথক করে দেন, এটা নিজের কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু নামাজের আগে কিভাবে করি আমরা? পূজা মাতাই তো নামাজ পড়ি না, পিতা মাতা নামাজ না পড়ার কারণে সন্তানের উপর প্রভাব পড়ে যে আমার আব্বাই তো নামাজ পড়ে না, তাই নামাজ না পড়লে মনে হয় ইসলামী এত ক্ষতি হয় না। এই তাফিকে এই প্রতিক্রিয়াটায় সন্তানদের উপর পড়ে, তাই সাবধান হয়ে যান, পিতা মাতা যারা আছেন তারাও নামাজ পড়ে, আপনার সন্তানকে নামাজ মুখস্থ করেন। আপনি যদি আল্লাহর পরিচয় আপনার সন্তানকে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিচয় আপনার সন্তানের মধ্যে ফেলে দিলেন, তখন কি হবে?
বলে সন্তান আপনার হজ্মে ব্যস্ত থাকবে আর পিতা সন্তানের হজ্মে ব্যস্ত থাকবে, তখন কি হবে? বলে সমতা বলাই হবে, কারো কম বেশি করবেন না। আজকে জেনে নেন, কোন পিতা যদি সন্তানের কাছে ভুল করেন মাপ নিয়ে, কোন সন্তান যদি পিতার কাছে ভুল করেন মাপ নিয়ে, এই সম্পর্কে আগামী সময় সমাধানমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।